কোচবিহারের দিনহাটায় জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে বেশ কিছুটা পিছনে ফেলে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। ভেবেছিলেন এতটা ভালো ফল হবে? আমার বিধানসভা কেন্দ্রের বিশেষ করে যে 2 নম্বর ব্লক, যেখানে 12টা গ্রাম পঞ্চায়েত, এখানে একটা সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে 19 সালের যে লোকসভা নির্বাচন, এই ব্লকে আমরা হারিনি, আমরা হেরেছিলাম ওই 4টে। আমাদের যে ব্লক 1-এর সাথে 4টে গ্রাম পঞ্চায়েত এবং শহর দিয়ে আমরা আরও মানুষের সাথে আমাদের যোগাযোগ আরও বাড়িয়েছি, যেখানে যেখানে আমাদের দুর্বলতা ছিল সেগুলোকে কাটিয়ে তোলবার চেষ্টা করেছি, এবং তার ফল আমরা সবাই মিলে কাজ করে এটা পেয়েছি। যে বিশাল জয়, কোথাও একটা কাটা বিচ্ছে না, মনে হচ্ছে না যে এই ভোটের সময় যে তাণ্ডব, বুথ দখলের অভিযোগ, বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোটের অভিযোগ, এইগুলো না হলেই ভালো হতো, জয় তো আসছে? আচ্ছা, ভালো সবাই চায়, একটুখানি খুঁত না থাকলে ভালো হতো সেটা তো আমি কেন, সবাই বলবে, পাগলও বলবে। তবে একটা জিনিস আমরা প্রমাণ করে দিলাম যে কোনো কোনো অঞ্চলে বিজেপি কি 2টো হোক 4টে হোক 5টা হোক আসন পেয়েছে, তাহলে এটা প্রমাণিত হয়েছে যে আমরা যদি বুথ দখল করতাম, আমরা যদি ছাপ্পা দিতাম, তাহলে ওই আসনগুলো কেন ওরা জিতবে পঞ্চায়েত নির্বাচনে? যে একেবারে কিছু হবে না সেই রকম পঞ্চায়েত নির্বাচন খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। সন্ত্রাস হবেই, আমি বলছি একেবারে সন্ত্রাস হবে না। তুমি যেটা বলতে চাইছো যে একেবারে সন্ত্রাসবিহীন, আমি বলছি এই সন্ত্রাসও হয়তো কমবে, কিন্তু একেবারে সন্ত্রাস হবে না, কারণ একেবারে নিচু তলার ভোট, এই পদ্ধতি ভোট, এই যে এত মানুষের ইনভলভমেন্ট যতক্ষণ থাকবে, 100% ঝামেলাবিহীন ভোট, মানে অ্যাটলিস্ট আমি বেঁচে থাকতে দেখতে পারবো কিনা সন্দেহ আছে। কমিশনের কাছে কতজনের মৃত্যুর আপডেট এসেছে? আমরা যেটা পোলিং ডেটে পেয়েছি সেটা আমাদের কাছে কনফার্ম পুলিশ জানিয়েছে 10 জন, আর তার আগে থেকে আপ টু দ্য পোলিং সেটা আমাদেরকে কম্পাইল করতে হবে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এখনও 40 জনের মৃত্যু হয়নি, মানে চারিদিকে তো সেই ঘটনা সামনে আসছে স্যার। আমি কোথায় বলেছি 40 জনের মৃত্যু আপনি শুনেননি? আমি বলেছি পোল ডেতে, পোল ডেতে 10 জনের মৃত্যু হয়েছে সেটা কনফার্মেশন পুলিশ করেছে, প্রথম থেকে পোল ডে অবধি কতটা হয়েছে সেই কনফার্মেশন আমাদের কাছে আছে, কিন্তু আমার কাছে উত্তরটা নেই। কর্মীরা এখানে সকলে মিলে একত্রিত হয়ে আছে ভোটের গণনাতে, আমাদের হবে এবং আশা শুনে আমি সুখবর পেলাম যে আমাদের পুরনো জেলা সভাপতি তার বুথ আমরা 25 বছর ধরে চেষ্টা করে এতদিন জিততে পারিনি, এবার আমরা 125 ভোটে জিতলাম, এটা আমাদের বিধান পরিষদের 9টার মধ্যে 6টা আমরা অলরেডি জিতলাম, আমরা আরও ভালো রেজাল্ট করবো, উত্তর দিনাজপুর সহ গোটা উত্তরবঙ্গ রাজবঙ্গ ভালো রেজাল্ট হবে। শুধু একটাই দুঃখ, সিপিএম 6-7-8% করে ভোট পেয়ে পেয়ে তৃণমূল কংগ্রেসকে জিতে দিচ্ছি। আমরা যেটা বলছিলাম যে সিপিএম হচ্ছে ভোট কাটুয়া, সেটাই প্রমাণিত হলো, সিপিএমকে যারা ভোট দিয়েছিল তারা বুঝতে পারবে আগামী দিনে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।